কেউ কেরালায়, কেউ তামিলনাড়ুতে, কেউ গুজরাটে পরিযায়ী শ্রমিক
আমাদের কার আনন্দ হচ্ছে? আমাদের কারোর আনন্দ হতে পারে না। আজকে খবরের খবর কি, গত 24 ঘন্টায় ক্যানিং এ গুলি বন্দুকের লড়াই তৃণমূল বনাম তৃণমূল, বাসন্তী বোমাবাজির লড়াই যে মল্ল সে তৃণমূল যে মাল্ল সে তৃণমূল, মালদায় মাদ্রাসার ভোট দুপক্ষের রণক্ষেত্র যে মাঠ সে তৃণমূল যে আক্রান্ত হচ্ছে সে তৃণমূল, আর একেবারে অনুব্রতর গড়ে বক্তুয়ার পাড়ায় যেখানে মমতা ব্যানার্জি 3 দিন আগে গিয়ে বলে এসেছিলেন বীরভূম জেলার দায়িত্ব আমার, সেই মার্গ্রামে গত পরশুদিন এমন বোমার লড়াই হয়েছে, দুজন মারা গেছেন, খুন হয়েছেন, তারা তৃণমূলের কর্মী। আমি নির্দ্বিধায় বলছি তারা তৃণমূলের কর্মী, খুন হয়েছে বলে আমি সিপিআইএম এর কর্মী আমি খুশি না। ওরও মায়ের কোলটা খালি হয়ে গেছে, ওরও ওরও স্ত্রীর স্মৃতির সিঁদুরটা বন্ধ হয়ে গেছে। কার লাভ হলো? দুজন মারা গেল তৃণমূল, যারা মারল অভিযুক্ত তারাও কিন্তু তৃণমূলের পঞ্চায়েতের মেম্বার। এই মারামারির অবসান হোক। মনে করে থাকে যে সিপিআই আক্রান্ত হবে, বিরোধীরাই আক্রান্ত হবে, তারা বুঝতে পারছেন যারা আক্রান্ত করছিলেন তারা নিজেরা নিজেদের মধ্যে আক্রমণে লেগে পড়েছেন। লুঠের বক্রার লড়াই, এই বক্রার লড়াই বন্ধ হোক, মানুষের ভবিষ্যতের লড়াই চলুক। রাজখণ্ড গ্যারান্টি দেবে মানুষের ভবিষ্যতের শান্তির, মানুষের ভবিষ্যতের কাজের। তার মতন করে আপনার সবাই শুভেচ্ছা জানাবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আমাদের বোধহয় পরে আবার মিছিলের কর্মসূচি, সেটা আপনাকে ঘোষণা করবেন। ধন্যবাদ সবাইকে, এখানকার সমগ্র মানুষকে আমি আরো একবার ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম।